সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই দেশের পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দ্বিতীয় ধাপের সংলাপে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে, যে তাদের এখন এই অবস্থার প্রেক্ষিতে এই সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আর সবখানেই আপনার এত বেশি দুঃশাসন হয়েছে, মিসরুল হয়েছে, নাথিং ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল, যে কারণে বিদ্যুতের একই সমস্যা তৈরি হয়েছে যে আজকে বিদ্যুৎ তারা দিতে পারছে না, দ্যাট ইজ অনলি রিজন। অন্যদিকে দেখেন, 8,000 কোটি টাকার ইভিএম কিনতে যাচ্ছে আপনার একটা জালিয়াতির ভোট করার জন্য।